আসসালামু আলাইকুম এমরান, ওয়েলকাম টু দিনাস কুকিং হোম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দয়ায় ভালো আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন তাই দোয়া করছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি, ভিন্ন রকমের বিরিয়ানি। আসলে বিরিয়ানিতে একই রকমের, তবে ভিন্ন রকম বলতে বুঝিয়েছি। আজ আমি দুই রকমের মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করবো। আসলে আমরা তো সব সময় একটা রকমের মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করি, নয় গরু নয় খাসি। তো আজ আমি দুটো মাংস একসাথে করে বিরিয়ানিটা রান্না করছি। দেখুন আজ আমি কীভাবে দুই রকমের মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা কথা বলছি ভাই বোনদের উদ্দেশ্যে, আসলে ইদানিং আমার অনেকগুলো সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, অনেকে হয়তো আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বের হয়ে যায়। প্লিজ, এটা আসলে নতুন কথা নয়, তারপর আমি আবারও নতুন করে বলছি, এই কাজটা কেউ করবেন না। অ্যাটলিস্ট 3-4 মিনিট দেখে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর বের হয়ে যাবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, না হয় আপনারা আমার ভিডিওটা দেখেন, দেখার পরে যদি কখনও ভালো লাগে তখন না হয় সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। চলুন আজ আমি কীভাবে মিক্স মাংস বিরিয়ানিটা রান্না করি। বিরিয়ানিটা রান্না করতে যা যা লাগছে এখানে আমি সবই গুছিয়ে নিয়েছি। এখানে যা যা নিয়েছি তা হলো, প্রথমেই তো লাগছে মাংস। এখানে আমি দুই রকমের মাংস নিয়েছি, গরু এবং মুরগি। আপনারা এখানে চাইলে কিন্তু খাসি মাংস নিতে পারেন, আসলে যে যে মাংসটা খেতে পছন্দ করেন। এখানে আমার প্রায় 3 কেজির কাছাকাছি হবে, দুটোটা মিলিয়ে, দুটো মাংস মিলিয়ে। তো এখানে নিয়েছি হলো আলু, এখানে 1 কেজি আলু নিয়েছি। আসলে বিরিয়ানির আলুটা খেতে খুব ভালো লাগে। এখানে পেঁয়াজ, রসুন, তারপর 4-5টি কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে নিয়েছি 2 টেবিল চামচ সাদা বাটা, আর নিয়েছি এখানে হলো রেডিমেড বিরিয়ানির মশলা, শানের মশলাটা। এখানে 1 বাটি টক দই আর 3টি তেজপাতা। চলুন কীভাবে রান্না করি। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন রেগুলার সয়াবিন তেলটা দিয়েছি, আসলে যে যেরকম তেলের পরিমাণটা খেতে পছন্দ করেন। প্রথমেই তো আমি এখানে বেরেস্তাটা তৈরি করে নেব। তো এখানে আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচানো দিচ্ছি। আসলে আমি ওইখানে যদিও সরাসরি দেখিয়েছিলাম, পরে আলাদা করে দেখাতে পারিনি। এখানে 1 বাটি পেঁয়াজ কুচানো নিয়েছি। এখন পেঁচোলাটা দিয়ে পেঁয়াজগুলো নিয়েছি, তেলে মিশিয়ে দিচ্ছি। চুলা পেঁয়াজগুলো বেরেস্তা হতে হতে আমি আরেকটা ফ্রাই প্যান নিয়েছি এখানে। এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আরেকটা চুলার মধ্যে। তো এখানে আমি দিয়েছি হলো জর্দার কালার করে আলুগুলো একটু ভেজে নিয়েছি, এতে করে বিরিয়ানির কালারটা দেখতে ভালো লাগবে। বেরেস্তাগুলো হয়ে গিয়েছে, তো একটু কালারটা বেশি হয়ে গিয়েছে। পেঁয়াজটার একটু সাদা কালার থাকতে উঠিয়ে নিলে বেস্ট হয়, এতে করে গরম অবস্থায় পেঁয়াজের কালারগুলো আরও সুন্দর আসে। তো আমি উঠিয়ে নিয়েছি বেরেস্তাগুলো। আমি যে ফ্রাইপ্যানটার মধ্যে বেরেস্তাগুলো তৈরি করেছিলাম সেই তেলটার মধ্যে আমি মুরগির মাংসগুলোকে একটু ভেজে নেবে, এতে করে মুরগির মাংসের যে গন্ধটা, ব্রয়লার মুরগির তেমন একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তো এখানে 1/2 চামচ লবণ দিয়েছি, আর কোনো কিছুই দিব না। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। তো আমি 4-5 মিনিটের মতন মাংসগুলো একটু হালকা ভেজে নেব। আমি আজকে যে বিরিয়ানিটা রান্না করছি এখানে আমি বাসমতি চাল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে চিনি গুঁড়ো দিয়ে রান্না করতে পারেন। তো এখানে আমি পুরো 1 কেজি নিয়েছি, আসলে পুরো চালটি নিয়ে ফেলেছি 1 কেজি, কারণ বাচ্চারা বিরিয়ানিটা খেতে পছন্দ করে, তাই আমি একটু বেশি করে রান্না করেছি, কারণ বিরিয়ানিটা একটু বাসি হলে খেতে ভালো লাগে, যারা খান তারা তো অবশ্যই জানেন। তো এখানে আমি যদিও এখানে একটু কম দেখিয়েছি, পরে সবগুলো চালে নিয়েছি পুরো 1 কেজি চালে। তো এখন আমি চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতন, কারণ বাসমতি চালটাকে একটু ভিজিয়ে রাখলে চালটা খুবই সুন্দর হয়। তো রেখে দিচ্ছি একটা সাইড করে। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি কারো ভালো না লাগে ভেজে রান্না করতে, আপনারা কাঁচ অবস্থা রান্না করতে পারেন। তো আমি এভাবে করে মাংসগুলো ভেজে নিয়েছি। এই ফ্রাই প্যানটার মধ্যে বিরিয়ানিটা রান্না করব। তো প্রথমে এখানে তেলটার মধ্যে সয় দিয়ে দিয়েছি হলো 3টি তেজপাতা। এখানে আমি আরও 1/2 কাপ তেল বাড়িয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বেটেছিলাম, এখানে আমি দিয়েছি হলো মিডিয়াম সাইজের 2টো রসুন দিয়েছি ছোট সাইজের, আর পেঁয়াজ দিয়েছি হলো 5-6টি মিডিয়াম সাইজের, আর দিয়েছি 5-6টি কাঁচামরিচ। আসলে যেহেতু আমি এখানে গুঁড়া মরিচ অ্যাড করবো, সেজন্য আমি কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে কাঁচামরিচটা দিতে পারেন, না স্কিপ করতে পারেন। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, আর বিরিয়ানি রেডিমেড যে শানের যে মশলাটা সেটা দিয়েছি, আপনারা ঘরে থাকা মশলাটা অ্যাড করতে পারেন। এখন আমি মশলাটা মিশিয়ে দিয়েছি পেঁচোলাটা দিয়ে। আমি 5-6 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ছিল লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ, যেহেতু আমি এখানে কাঁচামরিচও দিয়েছিলাম, আর বিরিয়ানি মশলা যেহেতু এগুলো মশলাগুলোর মধ্যে কিন্তু ঝালের পরিমাণ থাকে, সেটা মাথায় রেখে ঝালের পরিমাণটা ওইভাবে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি টক দই, এটা আমার ডিপ ফ্রিজে ছিল টক দইটা, এর জন্য পানি পানি লাগছে বরফ হয়ে যাওয়ার কারণে। আপনাদের বাসায় যদি টক দই না থাকে,
আপনারা এখানে লিকুইড দুধ এবং পাউডার দুধটা গুলিয়ে ঢেলে দিতে পারেন। এখানে লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ মতো, প্রথম অবস্থা একটু কম দিলে পরে দেওয়া যায়, একসাথে বেশি দিয়ে ফেললে সমস্যা। তো আমি 4-5 মিনিট মশলাটা কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। যেহেতু গরুর মাংসটা শক্ত, সেই জন্য গরুর মাংসটাকে আগে রান্না করে নিচ্ছে। এখানে আমি কিছু লং এবং এলাচি দিয়েছিলাম। তো এখানে আসলে আমি মিক্সড মাংসের বিরিয়ানিটাই প্রথম রান্না করছি, তবে অনেক সুস্বাদু হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। ছোটটা কষানো হয়ে গিয়েছে, তো এখানে আমি প্রায় 200 ml মতন পানি দিয়ে দিয়েছি, কারণ এই মাংসটা আমি অনেকক্ষণ কষিয়েছিলাম। তো আমার মাংসটা প্রায় কষানোর মধ্যে অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে, এই পানিটার মধ্যে বাকি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি একদম মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে ভেজে নিয়েছি। যে দেখতে পাচ্ছেন আসলে জর্দা রঙটা দেওয়াতে আলুর কালারটাও দেখতে সুন্দর লাগছে। আধা ঘন্টা ভেজে যাওয়ার পরে যে দেখুন আমি এখন চালটা ধুতে নিয়ে এসেছি। তো এখন দেখতে পাচ্ছেন চালটা ভেজে কত সুন্দর লম্বা হয়ে গিয়েছে। তেন এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। তো চালটা ভালো করে ধুয়ে তারপর আমি ছাঁকনির মধ্যে ছেঁকে একটা সাইড করে এখন রেখে দেবো। এতে করে ভাতটা খুব সুন্দর হবে যখন রান্না করবো। মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি হলো মুরগির মাংস। যেহেতু আমি ব্রয়লার মুরগিটাকে একটু ভেজে নিয়েছিলাম, আর ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এখন আমি একটু মিশিয়ে দিচ্ছি গরু মাংস মুরগির মাংসটা। আপনার চাইলে এখানে খাসি মাংস অ্যাড করতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ, এতে করে কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার খুব সুন্দর বের হবে। মশলা নিয়েছি 1 টেবিল চামচ, সাহায্যে 7-8টি এলাচ, 3-4টি লং, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখানে আমি যে বাসমতি চালটা ভাতটা রান্না করব, সে বলক উঠানো পানিটার মধ্যে আমি 2-3 মিনিট মশলাটাকে একটু বলক উঠিয়ে নিয়েছি। যেহেতু বাসমতি চালটা যখন ভাতটা হয়ে আসবে, কারণ এটা তার আলাদা করে মশলা যেহেতু রান্না হবে না, সেজন্য আস্তা মশলাগুলো দিয়েছি। এতে করে মশলাগুলোর খুব সুন্দর ফ্লেভার আসবে ভাতটার ভিতরে। এখানে আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, এতে করে ভাতটা খুবই সুন্দর ঝরঝরে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু মাংসগুলোর মধ্যে লবণ দিয়েছি, সেই জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন আমার ভাতটা হয়ে গিয়েছে। তো যে পানিটা আছে, চালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি প্রথমে ভেবেছি হয়তো পানিটা বেশি হয়ে গিয়েছে, হয়তো ভাতটা বেশি সিদ্ধ হয়ে যাবে না, পানিটা ঠিকই ছিল। যে দেখুন এই পানিটার মধ্যে আমার ভাতটা খুব সুন্দর সিদ্ধ হবে। নেড়ে চেড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো আমার মাংসটা প্রায় অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আপনাদেরকে একটু নেড়ে দেখিয়েছি, মাংসগুলো হয়ে গিয়েছে। তো এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি গরু এবং মুরগি, অর্ধেকটা ভাগ করে নিচ্ছি। এই যে একটা সাইডে এখন রেখে দিয়েছি, বাকি অর্ধেকটা ফ্রাই প্যানে রেখে দিয়েছি। এর মধ্যে অর্ধেকটা মাংস রেখে দিয়েছি। এখন আমি বিছিয়ে দিচ্ছি আলুগুলো। অনেকেই হয়তো ভাবতে পারেন আমি অনেকগুলো আলু ভেজেছি আসলে বিরিয়ানির মধ্যে, কিন্তু আলুটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে মাংসর থেকে। তো আমার বাসা আসলে সবাই আলুটা খুব পছন্দ করে। আমি অবশ্য অনেকেই দেখেছি মাংস থেকে কিন্তু আলুটা অনেকেই বেশি চায় বিরিয়ানিটার মধ্যে। তো আমি আসলে এই জন্য আলুটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলো বেরেস্তা, বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি বেশি করে। বেরেস্তাটা আসলে বিরিয়ানিটার মধ্যে খেতে অনেক ভালো লাগে। আপনারা এখানে চাইলে কিশমিশ এবং বাদামও দিতে পারেন, ভেজে দিতে পারেন, এতে যারা খেতে পছন্দ করেন। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, অবশ্যই ঘি তো দিতে হবে, বিরিয়ানি মানেই হলো ঘি। তো এখানে দিয়ে পাশে চুলাতে আমি একটু ভাতটা একটু নেড়ে দিচ্ছি। পানিটা খুব সুন্দর শুকিয়ে একদম ঝরঝরে গিয়েছে ভাতটা। বিছিয়ে দিচ্ছি ভাতটাকে, খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি, আর ভাতটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে মশলাগুলো। তো আপনারা অবশ্যই যখন এরকম বাসমতি চাল এরকম ভাতটা রান্না করবেন, অবশ্যই এই মশলাগুলো দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো ভাতটা বিছিয়ে, অর্ধেকটা ভাত বিছিয়ে দেওয়ার পরে এখন আমি যে প্লেটের মধ্যে মাংসটা উঠিয়ে রেখেছি, সেই মাংসগুলো এখন বিছিয়ে দিচ্ছি। তা আসলে মাংসটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন দেবেন। অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে এরকম মিক্স মাংসের বিরিয়ানি রান্না করবেন। আমি যদিও প্রথম রান্না করেছি, তবে একটু ভয় পেয়েছিলাম না, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এখন আমি মাংসগুলো বিছিয়ে দিয়েছি। তা আসলে প্রত্যেকটা জিনিস আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি আসলে একটু বেশি করে রান্না করছি, বিরিয়ানিরা বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আসলে বিরিয়ানিটা যতটা বাসি হয় খেতে ততই বেশি ভালো লাগে। তো এর জন্য আমার বাসা আসলে বিরিয়ানি এই ধরনের খাবারগুলো একটু বেশি রান্না করি যখনই রান্না করি। আসলে সবসময় তো এসব স্পোর্ট খাবার খাওয়া হয় না। তো
তো যখন রান্না করব একটু বেশি রান্না করে দিই, এতে করে বাসি হলে খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি বাকি আলুগুলো বেছিয়ে দিয়েছি, এখানে ঘিও দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। তো এখন বেরেস্তাগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। আসলে বেরেস্তাটা যদি কারো ভালো লাগে দেবেন, না আপনারা স্কিপ করবেন। অনেকে আসলে বেরেস্তা খেতে পছন্দ করে না। তো বেরেস্তাগুলো দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি বাকি যে ভাতটা, সেই ভাতটা বেছিয়ে দিচ্ছি। ভাতটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। আমি মাংসটার মধ্যে একটু হালকা ঝোল রেখেছি, এতে করে ভাতটার মধ্যে ঝোলটা খুব সুন্দর লাগবে, ভাতটার মধ্যে একটু খেতেও ভালো লাগবে। তো সেই জন্য আমি ঝোলের পরিমাণটা সামান্য একটু রেখেছি। এখন একটা পেঁচোলাটা দিয়ে আমি বাকি ভাতগুলো সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি চারদিকটা। আমি উপর দিকে একটু কেওড়া জলের সাথে একটু আমি জর্দার রং অ্যাড করেছি। এটা আসলে অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দেবেন। আসলে কালারটা দেখতে সুন্দর লাগার জন্য আমি কেওড়া জলের সাথে এক চিমটি জর্দার রং মিশিয়ে দিয়েছি। তো আবার আমি উপরে আবার ঘি ছড়িয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর ঘিয়ের ফ্লেভার আসবে। আসলে আপনাদের ঘিটা খেতে, অনেকে অবশ্য ঘিটা পছন্দ করে না, অনেকে শারীরিক জন্য আবার অনেকে ঘিয়ের স্মেলটা নিতে পারে না। তো এখানে আবার ঘি দিয়ে আমি চারদিকটা দিয়ে দিয়েছি। তো আবার উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে দমে রেখে দিব আধা ঘন্টার জন্য। ওটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি আধা ঘন্টা পরই ঢাকনাটা উঠিয়েছি, খুবই সুন্দর স্মেল বের হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে খুব সুন্দর ফ্লেভারটা পাচ্ছে, আপনারা তো পাচ্ছেন না, আমি একা একাই উপভোগ করছি। এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। আসলে মিক্স মাংসের বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছিল, আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। যদিও আমি প্রথম রান্না করেছি এবং খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, তৈরি হয়ে গেল মিক্স মাংসের বিরিয়ানি, তৈরি হয়ে গেল মিক্স মাংসের বিরিয়ানি বলেন, এবং দুই রকমের মাংস দিয়ে বিরিয়ানি, ঝটপটে মজাদার রেসিপিটা আপনারা রান্না করে নিতে পারেন। আসলে আমাদের বাসায় সব কিছু মোটামুটি থাকে, যাদের বাসায় বাচ্চা থাকে আমাদেরকে এগুলো রেখে দিতে হয়, মাংস টাংস এই ধরনের জিনিসগুলো। আশা করি সবারই খুবই ভালো লাগবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত ছিল আমার রেসিপিটা। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি বেশি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।